গত পর্বে আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে তার সাহাবীরা জামাতে অংশগ্রহণ করতে পারে এই বিষয়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে গুরুত্ব দিয়েছেন যে জামাতের বিভিন্ন দিক থেকে যেই ফজিলত আছে সবগুলো তুলে ধরেছে দূর থেকে কোনো সাহাবী যখন জামাতে অংশগ্রহণ করবে দূর থেকে অংশগ্রহণ করার যে ফজিলত রয়েছে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন এবং সেটা আমরা গত পর্বে আপনাদের সামনে শেয়ার করেছি আলোচনা করেছি এই পর্যায়ে আমরা আজকের যে আলোচনা করব যে পয়েন্টটি সেটা হলো এই একজন আদর্শ মুসলিম তিনি এটা উপলব্ধি করবেন যে জামাতে অংশগ্রহণ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন তন্মধ্যে বিশেষ দুটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন আর সেই দুটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে জামাতে অংশগ্রহণ করা এবং এশার সালাতে জামাতে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং এই দুই সালাতে অংশগ্রহণ করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সওয়াবের কাজ হিসেবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তাই এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বর্ণনা রয়েছে সেটি আমরা আপনাদের সামনে পেশ করব কারণ এই দুটি সালাত মূলত যাদের অন্তরের মধ্যে নেফাকি রয়েছে মুনাফিকি রয়েছে যারা সত্যিকারভাবে ইমান এর মাধ্যমে নিজের অন্তরকে পরিপূর্ণ করতে পারেনি ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে তারা মূলত এই দুই সালাতের মধ্যে তাদের অলসতা দেখা দিত এবং তারা এই দুই সালাতে জামাতে অংশগ্রহণ করতো না তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি সালাতের ব্যাপারে বিশেষভাবে স্পেশাল নির্দেশ দিয়েছেন এবং এর অতিরিক্ত ফজিলত রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এখানে রাসূলুল্লাহ দুটি হাদিস আপনাদের সামনে তুলে ধরছি প্রথম হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ সহিতে বর্ণনা করেছেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকাআন্নামা ক্বামা নিসফাল লাইল ইশার সালাত জামাতের সাথে যে ব্যক্তি আদায় করলো ফাকাআন্নামা ক্বামা নিসফাল লাইল সে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অর্ধরাত জেগে সালাত আদায় করলো তার মতো মর্যাদা এবং সওয়াব সে ব্যক্তি লাভ করতে পারবে ওমান সাল্লা সুবহা ফি জামাআ আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো এশার সালাত জামাতে আদায় করলো এবং ফজরের সালাত যে ব্যক্তি জামাতে আদায় করলো ভাই বোনেরা আমরা বুঝতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাত থেকে আরম্ভ করে ফজরের সালাত এই দুইয়ের গুরুত্ব আমাদেরকে উপলব্ধি করার জন্য এই দুই সালাতে যদি কোনো ব্যক্তি অংশগ্রহণ করে এশার সালাত জামাতে আদায় করে থাকে তাহলে ফজরের সালাত কোনো ব্যক্তি যদি জামাতে অংশগ্রহণ করে থাকে তাহলে সে সারা রাত জেগে ইবাদত করার যে ফজিলত রয়েছে সারা রাত জেগে সালাত আদায় করার যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু সে ব্যক্তি লাভ করতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এটি আমাদেরকে জানিয়েছেন তাই আদর্শ মুসলিম ব্যক্তি এই বিষয়টি গুরুত্ব দিবে শুধু সালাতে জামাতে অংশগ্রহণ করার ব্যাপারেই গুরুত্ব দেবে না বরং এই বিষয়টিকে সে গুরুত্ব দেবে যেহেতু এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সালাতে অংশগ্রহণকারীর বিশেষ ফজিলতের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি আকর্ষণ করেছেন দ্বিতীয় আরেকটি হাদিস সেটি হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ليس صلاة أثقل على المنافقين من صلاة الفجر والعشاء رسول الله صلى الله عليه وسلم بولين فجر الصلاة بان إشار صلاة منافق دير كاتشه إرچه كوٹين إرچه باري إرچه كوشتكور صلاة عن نئي منافق بكتي جهتو إشار صلاة الشموئ ببنو غلپ عدائي شه لبتو خوي جائے তখন এশার সালাতে জামাতে অংশগ্রহণ করে না ফজরের সালাতের সময় যেহেতু সে ঘুমিয়ে থাকে ঘুম থেকে জাগতে পারে না তাই ফজরের সালাতে জামাতে অংশগ্রহণ করতে পারে না তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি তুলে ধরেছেন দৃষ্টি আকর্ষণ করছেন যে মুনাফিকের কাছে সবচেয়ে বেশি কঠিন সালাত হচ্ছে সবচেয়ে বেশি কষ্টকর সালাত হচ্ছে সালাতুল ফজর এবং সালাতুল ইশা জামাতে অংশগ্রহণ করা ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাতাউহুমা ওয়ালাউ হাবওয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা যদি তারা জানতো এই দুই সালাতের মধ্যে কি মর্যাদা কি ফজিলত কি গুরুত্ব রয়েছে লাতাউহুমা
তারা এই দুই সালাতে অংশগ্রহণ করত। ওয়ালাউ হাবওয়ান, যদিও হামাগুড়ি দিয়ে হয়, হামাগুড়ি দিয়ে হলেও তারা এই দুই সালাতে জামাতে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করত। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন যে এর মধ্যে কি গুরুত্ব এবং মর্যাদা রয়েছে সেটা যদি কোনো একজন ব্যক্তি উপলব্ধি করতে পারে, যদি জানতে পারত, তাহলে সে হামাগুড়ি দিয়ে হলেও অংশগ্রহণ করত এশার সালাতের জামাতে এবং ফজর সালাতের জামাতে। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই দুই সালাতের জামাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পেশাল নির্দেশ দিয়েছেন, বিশেষ একটা নির্দেশ দিয়েছেন। তাই একজন ইমানদার ব্যক্তি, সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই বিশেষ নির্দেশের গুরুত্ব সে উপলব্ধি করবে, উপলব্ধি করে জামাতে সালাত আদায় করার জন্য সে উদ্বুদ্ধ হবে, অনুপ্রাণিত হবে এবং চেষ্টা করবে। আজকে আরেকটি বিষয়ে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, এটি একটু ব্যতিক্রমধর্মী বিষয় হলেও বিষয়টির গুরুত্ব রয়েছে, এই জন্য আমরা এই বিষয়টি একটু দৃষ্টি আকর্ষণ করব। আর সেটি হচ্ছে জামাতে অংশগ্রহণের ক্ষেত্রে আদর্শ মুসলিম ব্যক্তি যেমনিভাবে জামাতে অংশগ্রহণ করবে, ঠিক একজন মুসলিম বোন তিনিও জামাতে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন এবং জামাতে অংশগ্রহণ করবেন। তারাও সম্ভব হলে মসজিদে গিয়ে জামাতে অংশগ্রহণ করবে। এটাই মূলত ইসলামের দিক নির্দেশনা, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু দুঃখজনক হচ্ছে এটি, দেখা যায় যে আমরা একটা চিন্তা করেছি যেহেতু মুসলিম বোনেরা যদি জামাতে অংশগ্রহণ করার জন্য আসে অথবা বাহিরে আসে, ঘর থেকে বেরিয়ে আসে, সেখানে ফেতনার আশঙ্কা থাকতে পারে, সমস্যার আশঙ্কা থাকতে পারে ইত্যাদিকে সামনে রেখে আমরা একটা চিন্তা করেছি, সেটা হচ্ছে না যেহেতু ফেতনার আশঙ্কা আছে তাহলে তাদের আর জামাতে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। ব্যাপারটি এমন নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে সময় থেকে শুরু করে আজকের এদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে, মসজিদে নববীতে মুসলিম বোনেরা তারা জামাতে অংশগ্রহণ করে সালাত আদায় করছেন এবং জামাতে অংশগ্রহণ করে জামাতের যে ফজিলত রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে যে ফজিলত রয়েছে সেই ফজিলত তারা লাভ করছেন। তাই মুসলিম বোনদের যথাসম্ভব যদি সুযোগ থাকে তাহলে তারা জামাতে অংশগ্রহণ করবে, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করতে বলেছেন। আসুন এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা হাদিস থেকে গ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন, এই হাদিসটি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ তার সুনানে বর্ণনা করেছেন, হাদিস নম্বর হচ্ছে 565 এবং ইমাম বুখারী রহমতুল্লাহ সহি বুখারীর মধ্যে বর্ণনা করেছেন, হাদিস নম্বর হচ্ছে 900। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, যে আল্লাহর বান্দীদেরকে আল্লাহর মসজিদ থেকে তোমরা বারণ করো না, নিষেধ করো না। লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদগুলো থেকে তোমরা আল্লাহর বান্দীদেরকে বাধা দিও না, বারণ করো না, নিষেধ করো না। এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন আমাদের কাছে যে মুসলিম বোনদেরকে কোনো অবস্থায় মসজিদে জামাতে অংশগ্রহণ করা থেকে নিষেধ করার কারো অধিকার নেই। সুতরাং এটি একেবারে সহি সনদে বর্ণিত একটি হাদিস। কোনো ব্যক্তির পক্ষে, কোনো ইমামের পক্ষে, কোনো পীর সাহেবের পক্ষে, কোনো বুজুর্গের পক্ষে, কোনো মুজতাহিদের পক্ষে, কারো পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসকে অ্যাভয়েড করে, এই হাদিসকে লঙ্ঘন করে কোনো মুসলিম বোনকে অথবা মুসলিম নারীকে কথা বলার অধিকার নেই যে তুমি জামাতে অংশগ্রহণ করতে পারবে না, জামাতে অংশগ্রহণ করলে ফিতনা হয়ে যাবে, এটি বলার কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে মুসলিম নারীদেরকে আল্লাহর ঘর থেকে, মসজিদ থেকে তোমরা নিষেধ করো না। তবে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, মসজিদে আসতে অনুমতি দিয়েছেন, এর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিক নির্দেশনা তাদেরকে এভাবে দিচ্ছেন, ওয়ালাকিন লিয়াখরুজনা ওয়া হুন্না তাফিলাতিন, তবে তারা বের হবে, তারা জামাতে আসবে, ওয়া হুন্না তাফিলাতিন, এভাবে যে তারা সাদা সিধে সাধারণ পোশাক পরে সাজসজ্জা করে নয়, সৌন্দর্য এই বহিঃপ্রকাশ ঘটানোর জন্য সেজে গুজে আসবে না, বরং সাধারণ পোশাকে, নর্মাল যে পোশাক আছে সেই পোশাকেই তারা মসজিদে আসবে। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, সময় হলো বিরতির, বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতি থেকে আবার আলোচনায়। আমরা আলোচনা করতেছিলাম যে মুসলিম বোনগণ জামাতে অংশগ্রহণ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মসজিদ থেকে বারণ করতে নিষেধ করেছেন, কিন্তু মসজিদে আসার তাদের যে ধরন হবে সেটিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তারা মসজিদে আসবে সাধারণ পোশাকে, স্বাভাবিক পোশাক যেগুলো আছে,
ঘরের মধ্যে তারা যে সমস্ত পোশাক ব্যবহার করে থাকেন সেগুলো নিয়ে আসবে, সাজসজ্জা করে আসবে না। আমরা তো আজকে এর উল্টা বিষয়টি দেখি, আমরা বিপরীত দিকটাই আমার সবচেয়ে বেশি আমাদের পরিলক্ষিত হয়, দৃষ্টিগোচর হয়। সেটি হচ্ছে এই, আমরা দেখি যে আমাদের বোনেরা যখন বাইরে আসেন, যখন মসজিদে আসেন অথবা মার্কেটে আসেন, তখন দেখা যায় তারা সাজসজ্জা নিয়ে আসেন একেবারে লোকদেরকে দেখানোর জন্য, সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য তারা বেরিয়ে আসেন। এটি উচিত নয়, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে নিষেধ করেছেন। তাই যেহেতু ফিতনার বিষয়টি তখনই সৃষ্টি হবে, তখনই ফিতনার বিষয়টি আশঙ্কা থেকে যাবে যখন কোনো মুসলিম নারী অথবা মুসলিম কোনো বোন যখন মসজিদে আসবে সাজসজ্জা নিয়ে, একেবারে অন্যরকম একটা অবস্থা নিয়ে মসজিদে আসবে। কিন্তু যদি কোনো মুসলিম বোন সত্যিকারভাবে শালীনভাবে সুন্দর সাধারণ পোশাকে যদি তিনি মসজিদে আসেন, তাহলে কোনো অবস্থাতেই সেই মুসলিম বোন ফিতনার কারণ হবে না অথবা সেখানে ফিতনার কোনো আশঙ্কা হবে না, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে বলেছেন এবং হাদিসে সেই বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাই এটি আমাদেরকে গুরুত্ব দিতে হবে, যাতে করে আমরা মসজিদে আসার বিষয়টি উপলব্ধি করতে পারি এবং আমাদের বোনদেরকে মসজিদে আসার ব্যাপারে সহযোগিতা করতে পারি। আরেকটি হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত কাছের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে বিলাল ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে তিনি কথা বলতেছিলেন, একদিন আলোচনা করতেছিলেন। বিলাল ইবনে আব্দুল্লাহ একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সাথে কথা বললেন যে মুসলিম নারীদেরকে জামাতে আসার ব্যাপারে নিষেধ করতে পারবে না, জামাতে নিষেধ করার কোনো সুযোগ নেই, তাদেরকে জামাতে আসার অবকাশ দিতে হবে, সুযোগ দিতে হবে, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে বিলাল ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ওয়াল্লাহি লানামনাউন্নাহুন, ওয়াল্লাহি আল্লাহর কসম লানামনাউহুন্না, আল্লাহর কসম করে বলছি আমরা তাদেরকে নিষেধ করব। বিলাল, মুসলিম নারীরা জামাতে অংশগ্রহণ করার বিষয়টি ভালোভাবে দেখেননি, এই জন্য বিলাল ইবনে আব্দুল্লাহ বিষয়টিকে সহজভাবে দেখেননি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন তাদেরকে বাধা দেওয়া যাবে না, তাদেরকে জামাতে আসার জন্য সুযোগ করে দিতে হবে, তখন তিনি বললেন ওয়াল্লাহি লানামনাউহুন্না, এদেরকে আমরা বাধা দেব, আমরা নিষেধ করবো আল্লাহর কসম। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি রেগে গেলেন, তিনি অত্যন্ত রাগান্বিত হলেন। বর্ণনাকারী বলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আমি কখনো এত বেশি রাগান্বিত হতে দেখি নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার উপর খুব বেশি রেগে গেলেন এবং তাকে কঠিনভাবে বললেন যে উখবিরুকা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে বর্ণনা করছি, বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাদেরকে বাধা দেওয়া যাবে না, তাদেরকে জামাতে অংশগ্রহণ করার ব্যাপারে বাধা দেওয়া যাবে না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তোমাকে এই বিষয়ের দিক নির্দেশনা করছি। অথচ ওয়া তাকুলু ওয়াল্লাহি লানামনাউহুন, আর তুমি বলতেছো যে আল্লাহর কসম তাদেরকে আমরা বাধা দেব, এটা কোনোদিন হতে পারে না। তুমি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে উপেক্ষা করছো, এটা তোমার জন্য কোনো অবস্থায় সঙ্গত হচ্ছে না, সঠিক হচ্ছে না, বরং এক্ষেত্রে তুমি সঠিক নির্দেশনা থেকে বাইরে চলে যাচ্ছ, বিভ্রান্তির দিকে চলে যাচ্ছ। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল ইবনে আব্দুল্লাহকে কঠিনভাবে শাসালেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মসজিদ থেকে তোমরা বারণ করো না, নিষেধ করো না, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা মূলত সত্যিকারভাবে এভাবেই উপলব্ধি করেছেন যে এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা নির্দেশনা। প্রসঙ্গত আরেকটি হাদিস উল্লেখ করেই আজকের আলোচনা এই বিষয়ে শেষ করব। এই হাদিসটি আরও গুরুত্বপূর্ণ। এই ঘটনাটি ঘটেছে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, দ্বিতীয় খলিফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের মানুষ এবং যিনি আমিরুল মুমিনীন লকব নিয়েছেন সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা হিসেবে ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে ঘটনা ঘটেছে তার স্ত্রী আতিকা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তার স্ত্রী আতিকা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জামাতে অংশগ্রহণ করতেন নিয়মিত মসজিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসে জামাতে অংশগ্রহণ করতেন, তিনি জামাত থেকে দূরে থাকতেন না। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানসিকভাবে এটাকে মেনে নেননি, অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব বেশি পছন্দ করতেন না। যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীদের জামাতে অংশগ্রহণ করার বিষয়টিকে তিনি মনে করতেন যে এতে কিছুটা আশঙ্কা রয়েছে, ফিতনার বিষয় রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যক্তিগত ইজতিহাদ ছিল এই যে তারা যদি জামাতে অংশগ্রহণ না করে এটা তাদের জন্য উত্তম। এক্ষেত্রে অবশ্য ওমর রাদিয়াল্লাহু তাআলার নিজস্ব ইজতিহাদের পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রয়েছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন
নারীদের জন্য তাদের ঘর হচ্ছে উত্তম সালাতের জন্য, তাই এটি ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্যের সপক্ষে সাপোর্ট দেয়। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ইজতিহাদ করেছেন যে তারা জামাতে অংশগ্রহণ করবে কেন, এটি তাদের জন্য একটা বার্ডেন বা কষ্টের বিষয় এবং এর মধ্যে কিছুটা ফিতনার আশঙ্কা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করতেন না যে আতিকা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর রাদিয়াল্লাহু স্ত্রী আতিকা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জামাতে অংশগ্রহণ করুক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এটা পছন্দ করতেন না। তাই তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা বিভিন্নভাবে আতিকা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বুঝাতেন বিষয়টি, বারবার বলতেন যে আতিকা তুমি জামাতে অংশগ্রহণ করো না, এভাবে ওমর রাদিয়াল্লাহু বিষয়টি বুঝাতেন। কিন্তু আতিকা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কখনো এটা শুনতেন না, তিনি জামাতে অংশগ্রহণ করতেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আতিকা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বোঝানোর জন্য এক ব্যক্তিকে প্রেরণ করলেন যে তাকে বুঝাও যে তোমার স্বামী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি জামাতে অংশগ্রহণ করতে পছন্দ করেন না, সুতরাং তুমি কেন তোমার স্বামীর কথা নির্দেশ লঙ্ঘন করে তুমি জামাতে অংশগ্রহণ করছো, এটা তোমার জন্য উচিত নয়, তিনি তো পছন্দ করেন না জামাতে অংশগ্রহণ করাকে। ওই ব্যক্তি এসে যখন আতিকা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে বিষয়টি বুঝালেন, তখন তিনি বললেন তুমি ওমরকে বলো, এটা তো ওমরের দোষ, ওমর কেন আমাকে নিষেধ করছে না, ওমর কেন জামাতে অংশগ্রহণ করা থেকে আমাকে নিষেধ করছে না, ওমর যদি আমাকে নিষেধ করে তাহলে আমি ওমরের স্ত্রী, আমি জামাতে অংশগ্রহণ করবো না, কিন্তু ওমর তো আমাকে নিষেধ করছে না, ওমর আমাকে এভাবে সেভাবে জামাতে অংশগ্রহণ না করার জন্য উৎসাহিত করছে কিন্তু আমাকে নিষেধ করে না কেন। তখন ওই ব্যক্তি ওমরকে গিয়ে প্রশ্ন করলো, ওমর এটা তো তোমার দোষ, যে তুমি কেন আতিকাকে জামাতে অংশগ্রহণ করা থেকে নিষেধ করছো না, যদি তুমি নিষেধ করো তাহলে তো জামাতে অংশগ্রহণ করে না আতিকা। ওমর রাদিয়াল্লাহু বললেন যে তুমি কি মনে করো আমি কিভাবে আতিকাকে জামাতে অংশগ্রহণ করতে নিষেধ করবো, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মসজিদ সমূহ থেকে তোমরা বারণ করো না, নিষেধ করো না, এই নিষেধ করার অধিকার আমার নেই। আমি ওমর হয়তো ইজতিহাদ করে চিন্তা করে এটা বলতে পারি যে জামাতে অংশগ্রহণ না করলে আমি পছন্দ করি, আমি জামাতে অংশগ্রহণ করাকে পছন্দ করি না ইত্যাদি হয়তো আমি ইজতিহাদ করতে পারি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বিষয়ে সিদ্ধান্ত দিয়ে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বিষয়টি বলে গিয়েছেন জানিয়ে দিয়ে গেছেন সে বিষয়ে আমি কোনো অবস্থাতেই আতিকাকে নিষেধ করতে পারি না, যেহেতু এই ক্ষমতা আমার নেই, এই অধিকার আমার নেই। তাই ওমর রাদিয়াল্লাহু বললেন এ কারণে আমি আতিকাকে নিষেধ করতে পারছি না। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, আমরা বুঝতে পেরেছি মুসলিম নারী তিনি যদি সম্ভব হয় সুযোগ থাকে তিনি জামাতে অংশগ্রহণ করতে পারবেন, এই ক্ষেত্রে কোনো আলেমের ইজতিহাদ সেখানে কোনো অবস্থায় গ্রহণযোগ্য হবে না, এবং যদি সেই ইজতিহাদ তার ব্যক্তিগত হয়ে থাকে সেটি ভিন্ন কথা। তবে আমরা এই হাদিস থেকেও স্পষ্ট করে, এই বক্তব্য থেকে স্পষ্ট করে জানিয়েছি যদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিষেধাজ্ঞাকে রহিত না করেন, তাহলে এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো মুজতাহিদ নেই, এমন কোনো আলেম নেই যে তিনি বলতে পারেন যে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নিষেধ করেছেন সেটা আমরা আমাদের ইজতিহাদ দিয়ে রহিত করে দিয়েছি, আমরা আমাদের ইজতিহাদ দিয়ে সেটা উঠিয়ে দিয়েছি, এখন মুসলিম নারীরা জামাতে অংশগ্রহণ করবে না। না, বরং জামাতে অংশগ্রহণ করলে মুসলিম নারীরা জামাতে যে ফজিলত রয়েছে সেই ফজিলত লাভ করবে, জামাতে অংশগ্রহণ করার কারণে জামাতের মধ্যে যে কথাগুলো আমরা বলেছি, জামাতে অংশগ্রহণ করার কারণে মুসলিম নারী যতক্ষণ পর্যন্ত মুসল্লার মধ্যে জামাতের জন্য অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত জামাতের যেই হক রয়েছে, অধিকার রয়েছে, জামাতের যে মর্যাদা সওয়াব রয়েছে সেই সওয়াব লাভ করতে পারবে। জামাতে আসার কারণে তিনি প্রত্যেকটি পদক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন প্রত্যেকটি পদক্ষেপে সে তার একটি গুনাহ মুছিয়ে দেওয়া হবে এবং একটি মর্যাদা তার জন্য সমুন্নত করা হবে, একটি মর্যাদা তার বৃদ্ধি করা হবে। জামাতে অংশগ্রহণ করার কারণে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা রহমত এবং মাগফিরাতের দোয়া করবে, যে দোয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেছেন ফেরেশতারা তার জন্য বলবে আল্লাহুম্মাগফির লাহু আল্লাহুম্মারহামহু আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মারহামহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি তার উপর রহম করো, তার উপর দয়া করো, এভাবে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে। জামাতে সে যতটুকু দূর থেকে এসেছে ততটুকু দূর অনুযায়ী সে জামাতে অধিক মর্যাদা লাভ করতে পারবে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এবং তুকথাবু আসারুকুম, রাসূলুল্লাহ যেটা বলেছেন যে তার পদচিহ্ন তিনি যতটুকু দূর থেকে এসেছেন ততটুকু পদক্ষেপ তার তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। তাই একজন মুসলিম নারী তিনি জামাতে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন, তার পক্ষে যদি সুযোগ থাকে সম্ভব হয় তিনি জামাতে অংশগ্রহণ করবেন, এটাই আমরা আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পেরেছি। এক্ষেত্রে আসলেই ওলামায়ে কেরামের বিভিন্ন বক্তব্য থাকতে পারে, ইজতিহাদ থাকতে পারে, কোনো আলেম এই মতের বিপক্ষে বক্তব্য দিতে পারেন, কোনো সন্দেহ নেই, কিন্তু একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে এটা উপলব্ধি করতে হবে কোনো অবস্থাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। তাই আদর্শ মুসলিম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্যকে অনুসরণ করবে, সেক্ষেত্রে কোনো আলেমের ইজতিহাদ
সেই ইজতিহাদকে সম্মান করবে, কিন্তু সেই ইজতিহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে যদি কন্ট্রাডিক্টরি হয়ে যায়, সাংঘর্ষিক হয়ে যায়, সেই ইজতিহাদকে কোনো আদর্শ মুসলিম ব্যক্তি গ্রহণ করবে না। সুপ্রিয় দর্শক ভাই বোনেরা, এর মাধ্যমে আমরা আজকের আলোচনার মধ্যে একজন আদর্শ মুসলিম ব্যক্তির করণীয়ের মধ্যে, যে আদর্শ মুসলিম ব্যক্তি মসজিদে জামাতে অংশগ্রহণ করে সালাত আদায় করবে এবং নিয়মিত জামাতে সালাত আদায় করবে, এই পয়েন্টের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ যে কথাগুলো আলোচনা করলাম সেগুলোর মধ্যে মূল কথা যেটি, মুদ্দা কথা যেটি, সেটি হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জামাতে অংশগ্রহণ করার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং জামাতে অংশগ্রহণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বা বাধ্যতামূলক করে দিয়েছেন, এটাই অধিকাংশ ওলামায়ে কেরামের অভিমত। সুতরাং জামাতকে সুন্নাত মনে করে জামাতে অংশগ্রহণ করলে করলাম, না করলেও কোনো অসুবিধা নেই, এমনটি করার কোনো সুযোগ নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, কোনো ব্যক্তি যখন আজান শুনবে মসজিদের মধ্যে, তার কানে আজানের আওয়াজ আসবে, অথচ ওজর ছাড়া, কোনো ধরনের সমস্যা ছাড়া, কোনো ধরনের ওজর ছাড়া জামাতে অংশগ্রহণ করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তার নামাজ হবে না। তাই আমরা জামাতের বিষয়টি গুরুত্ব দেব, আদর্শ মুসলিম ব্যক্তি তার জীবনে জামাতকে গুরুত্ব দেবে, জামাতে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবে এবং জামাতের যে গুরুত্ব এবং ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেছেন সেগুলো লাভ করার জন্য চেষ্টা করবে। আসুন আমরা এই কাজগুলো করার জন্য চেষ্টা করি। আদর্শ মুসলিমের এই করণীয় আমাদের সামনে থাকলো, আজকে আর আলোচনার সময় নেই, আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায়। আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।